আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। এই অধ্যায়টি আমি তোমাদের সাথে দুটি পর্বে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব, নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায় এবং ডায়াবেটিস রোগ সম্পর্কে। আজকের আলোচনা শেষে তোমরা নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায় সম্পর্কে জানতে পারবে এবং ডায়াবেটিস রোগ সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। নিয়মতান্ত্রিক জীবনযাপন, প্রত্যেকটি মানুষের জীবনে সুস্বাস্থ্যই হচ্ছে সকল সফলতা ও সুখের চাবিকাঠি, আর সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব, বিজ্ঞানের প্রসারের সাথে সাথে নগরায়নের ব্যাপক প্রসার ঘটেছে, সেই সাথে ঘটেছে আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন। আমরা যন্ত্রনির্ভর প্রতিযোগিতামূলক জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্বাভাবিক সুস্থ জীবন গঠনের পথকে নিজেরাই জটিল করছি, ফলে নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছি। জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তনের ফলে আমাদের নিয়মতান্ত্রিক জীবনের পরিবর্তে এসেছে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ জীবন প্রণালী। যখন তখন ফাস্টফুড গ্রহণ, পানির পরিবর্তে সফট ড্রিঙ্কস পান করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা, দেরিতে ঘুম থেকে ওঠা, নির্ধারিত কোনো রুটিন মেনে না চলা, শারীরিক ব্যায়াম না করা বা পরিশ্রমের কাজ না করা, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ মেনে না চলা ইত্যাদি বিষয় নিয়মতান্ত্রিক জীবনযাপনের অন্তরায়, যার প্রভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা ও ওজনাধিক্য এবং বিভিন্ন অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ক্রমেই বেড়ে চলেছে। গবেষণায় দেখা গেছে যে যারা ছোটবেলা থেকে নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত না হয়ে বিভিন্ন ধরনের অনিয়মে অভ্যস্ত হয়, তাদের ক্ষেত্রে অল্প বয়সেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ইত্যাদি রোগগুলো প্রকাশ পায়, কর্মক্ষমতা কমে যায় এবং দ্রুত বার্ধক্য চলে আসে। তাই এক কথায় বলা যায় যে সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায় নিয়ে। এক, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন। নিয়মতান্ত্রিক জীবন প্রতিষ্ঠায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ, খাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে চলা, পরিমিত পরিমাণে খাদ্য ও পানীয় গ্রহণ করা, ক্ষতিকর খাদ্যাভ্যাস পরিহার করা, সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলা, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, খাদ্য সম্পর্কিত কুসংস্কারগুলো পরিহার করা ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা সম্ভব। শিশুকাল থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই, নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা। নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং দীর্ঘ জীবন লাভের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকে যদি প্রত্যেকে নিজের প্রাত্যহিক কাজগুলো যেমন নিজের কাপড় কাচা, নিজের ঘর পরিষ্কার করা, আসবাব পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো নিজে করার অভ্যাস করা হয় এবং নিয়মিত খেলাধুলা করা হয়, তাহলে নিয়মিত শারীরিক পরিশ্রম হয়, ফলে স্বাস্থ্য ভালো থাকে। আর যারা নিজেদের কাজ করতে পারে না বা খেলাধুলা করতে পারে না বা সুযোগ নেই, তাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত। নিয়মিত পরিশ্রমের ফলে শরীরের ওজন স্বাভাবিক রেখে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তিন, ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া ও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি। গবেষণায় দেখা গেছে যে যারা অনেক রাত করে ঘুমোতে যায় ও ঘুমের অনিয়ম করেন, তাদের শরীরের ওজন দ্রুত বৃদ্ধি হওয়ার প্রবণতা দেখা যায়।
এবং নানা ধরনের স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা দেখা দেয়। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা নির্দিষ্ট নিয়মে ঘুমাতে হবে। অনেক রাত করে ঘুমানো পরিহার করতে হবে। প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নিয়মিত অভ্যাস করতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। অনিয়ন্ত্রিত ও জটিল জীবনযাপন প্রণালীর কারণে বর্তমানে মানসিক চাপ বেড়ে গেছে, যা সুস্বাস্থ্যের অন্তরায়। উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল মানসিক রোগের কারণ হিসেবে চিহ্নিত। মানসিক চাপ কমানোর জন্য নিয়ন্ত্রিত সহজ সরল জীবন প্রণালী প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারলে মানসিক চাপ সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং এ থেকে সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। যথাযথ সময় পরিকল্পনা করা ও নিজেকে অভ্যস্ত করা। নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য যথাযথ সময় পরিকল্পনা করা ও নিজেকে তার সাথে অভ্যস্ত করা জরুরি। মনে রাখতে হবে, ছোটবেলা থেকে সময়ের সদ্ব্যবহার করতে না পারলে পরবর্তী জীবনেও এর নেতিবাচক ফলাফল ভোগ করতে হবে। ধূমপান বর্জন করা। নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য অবশ্যই ধূমপান বর্জন করতে হবে, কেননা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপায়ী ব্যক্তির শরীরে পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায় এবং কোনো কোনো পুষ্টি উপাদানের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায়। এদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এক কথায় বলা যায় যে ধূমপায়ী ব্যক্তির সুস্বাস্থ্য বজায় রাখা ও নিয়মতান্ত্রিক জীবন যাপন কোনোভাবেই সম্ভব না, তাই অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। 7. ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মেনে চলা। ছোটবেলা থেকেই পানাহারের চলাফেরা মেলামেশার ক্ষেত্রে যদি ধর্মীয় বিধিনিষেধ মেনে না চলা হয় বা অভ্যস্ত না হওয়া যায়, যেমন পরিমিত আহার করা, অতি ভোজন পরিহার করা, মদপান থেকে বিরত থাকা, পারস্পরিক মেলামেশায় নিরাপদ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলা, এ বিধিনিষেধগুলো মেনে চলা হয়, তাহলে খুব সহজেই নিয়মতান্ত্রিক সুস্থ জীবনযাপন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। 8. নিজস্ব নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা ও মেনে চলা। সহজ করে জীবন পরিচালনার জন্য ছোটবেলা থেকে নিজস্ব নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা এবং তা মেনে চলা। স্বাস্থ্যকর জীবন প্রণালী, নিজেকে অভ্যস্ত করা, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যাবশ্যকীয়। শিক্ষার্থী বন্ধুরা, নিয়মতান্ত্রিক জীবনযাপনে যে 8টি বিষয় আমরা এতক্ষণ আলোচনা করলাম, এ বিষয়গুলো নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছোটবেলা থেকে নিজের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে অনুধাবন করে চর্চা করতে পারলে খুব সহজেই নিয়মতান্ত্রিক সুস্থ জীবন লাভ করা যায়। মনে রাখতে হবে, সুস্থ ও নিরোগ জীবনযাপনের জন্য এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। এবার আমরা জেনে নিই নিয়মতান্ত্রিক জীবনযাপন না করার পরিণতি কী হতে পারে। নিয়মতান্ত্রিক জীবনযাপন না করলে স্বাস্থ্যগত যে ঝুঁকির সম্মুখীন হতে পারে সেগুলো হচ্ছে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি রোগ দেখা দেয়, জীবনের দীর্ঘতা বা আয়ু কমে যায়, কর্মক্ষমতা কমে যায়, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই রোগগুলো সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব ডায়াবেটিস সম্পর্কে। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি ঘটে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস কোনো সংক্রামক রোগ নয়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না, তবে চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনে চললে একে নিয়ন্ত্রণে রাখা যায়। এবার আমরা জেনে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে। ডায়াবেটিস যেহেতু সম্পূর্ণ নিরাময় করা যায় না, তবে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা যায় যদি সেটা নিয়ম মেনে চলা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 4টি নিয়ম মানতে হয়: খাদ্য ব্যবস্থা, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, ঔষধ সেবন, রোগ সম্পর্কে শিক্ষা। প্রথমেই আমরা জেনে নিই খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে, আর তাই ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ডায়াবেটিস হওয়ার আগে ও পরে পুষ্টি চাহিদার কোনো তারতম্য ঘটে না, কিন্তু খাদ্য গ্রহণে নিয়ম মেনে চলার উদ্দেশ্য হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ও স্বাস্থ্য ভালো রাখা।
খাদ্য গ্রহণের নিয়মের ক্ষেত্রে যে নিয়মগুলো পালন করতে হবে, প্রথমে বেশি খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে এই খাবারগুলো। এই খাবারগুলোতে প্রচুর আঁশ আছে, সেই খাবারগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না, তাই সেগুলো বেশি করে খাওয়া যাবে। সব রকমের শাকসবজি এর মধ্যে অন্তর্ভুক্ত, আর ফলের মধ্যে জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। হিসেব করে খেতে হবে যে খাবারগুলো। কিছু খাবার আছে খাওয়ার পর দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ না বাড়ালেও সে খাবারগুলো পরিমাণে বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই এই খাবারগুলো হিসাব করে খেতে হবে। যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির ইত্যাদি। মিষ্টি জাতীয় ফল যেমন পাকা কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। ডায়াবেটিস রোগীর জন্য সাদা চাল ও সাদা আটার রুটি সবচেয়ে বেশি উপকারী। যে খাবারগুলো পরিহার করতে হবে। কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই খাবারগুলো পরিহার করতে হবে। যেমন চিনি, গুড়, মিষ্টি জাতীয় খাবার, পায়েস, ক্ষীর ইত্যাদি। শরীরের ওজন স্বাভাবিক ওজনে আনতে হবে, কম বেশি ওজন থাকলে চলবে না, স্বাভাবিক মাত্রায় ওজন রাখতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে, ইচ্ছে মতো খাবার খাওয়া যাবে না। এক কথা বলা যায় যে নিয়মতান্ত্রিক খাদ্য গ্রহণে সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যায়। শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়। এর ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। ওষুধ সেবন। সকল ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ এবং শারীরিক পরিশ্রমের সাথে সাথে কিছু ওষুধও সেবন করতে হয় অথবা ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। যে রোগীকে চিকিৎসার জন্য ওষুধ বা খাবার বড়ি বা ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয় তাকে তার নির্ধারিত ডোজ অবশ্যই মেনে খাদ্য গ্রহণ এবং শারীরিক পরিশ্রম সচেতনভাবে মেনে চলতে হবে, তা না হলে ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগ সম্পর্কে শিক্ষা। ডায়াবেটিস সারা জীবনের রোগ, তাই এই রোগকে নিয়ন্ত্রণ রাখতে হলে রোগী এবং রোগীর নিকট আত্মীয়দেরকে এই রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ডায়াবেটিস রোগীর জন্য নিয়ন্ত্রিত জীবনযাপন এবং জীবনযাপনের শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা জীবনযাপনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য যে যে বিষয়গুলো প্রতি নজর দিতে হবে আমি এখন সেই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নিয়মিত পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র গ্রহণ এবং খাবার গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পায়ের নিয়মিত বিশেষ যত্ন নেওয়া, ডায়াবেটিস রোগের চিকিৎসা বন্ধ না করা, নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করা, ধূমপান ও মদপান পরিহার করা, প্রতিদিন জীবনযাত্রায় নির্দিষ্ট রুটিন মেনে চলা, চিকিৎসা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং ডায়াবেটিস রোগ সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ। তারপরও তোমাদের জানার সুবিধার্থে আমি আজকের পাঠের সারসংক্ষেপ জানিয়ে দিচ্ছি। সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। অনিয়মতান্ত্রিক জীবনযাপনের ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা ও ওজন আধিক্য এবং এর প্রভাবে বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি বেড়েই চলেছে। দীর্ঘমেয়াদি জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায়গুলো হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, ব্যায়াম করা, ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, যথাযথ সময় পরিকল্পনা করা এবং নিজেকে অভ্যস্ত করা, ধূমপান বর্জন করা, ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মেনে চলা। এই আটটি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে এই রোগ হয়ে থাকে। বিভিন্ন কারণে ডায়াবেটিস হয়ে থাকে, বংশগত কারণ, অতিরিক্ত শারীরিক ওজন, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্য ব্যবস্থা সম্পর্কে জানতে হবে
নিয়মিত ওষুধ সেবন করতে হবে, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে এবং ডায়াবেটিস রোগ সম্পর্কে শিক্ষা নিতে হবে। সর্বোপরি জীবনযাপনে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে, তবে ডায়াবেটিস রোগকে সহজে নিয়ন্ত্রণে রাখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের আলোকে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের পদ্ধতি বর্ণনা করো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।